ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আয়োপ্রেনিয়া বাংলাদেশের বিদেশি বধুদের তালিকায় যোগ হয়েছে তার নামও ইন্দোনেশিয়ার একটি কল সেন্টারের এই কর্মী এখন লক্ষ্মীপুরের তৈরি পোশাক ব্যবসায়ী রাসেল আহমেদের স্ত্রী আমরা কথা বলে স্টার্ট করলাম বন্ধুত্ব হিসেবে প্রায় এক দুই বছর এরপর আস একদিন হঠাৎ করে তাকে আমি প্রোপোজ করে বসলাম সে প্রোপোজটা অ্যাকসেপ্ট করলো করার পর আস্তে 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 সে আমার বিষয়ে আরও ভালোভাবে জানার জানার চেষ্টা চেষ্টা করলো করলো আমার দেশ সম্পর্কে তো আসলে সে আসছে আমার দেশের শুনে বা মানুষ শুনে সব কিছু জেনে শুনে তার কাছে ভালো লাগছে সেই টানে কিন্তু সে আমাদের এখানে চলে আসছে ইনবক্সে প্রথম কে নক করেছিল সেই জবাব মিলল ফানিয়ার কথায় ফার্স্ট টাইম উই মেট ফেসবুক then suggestion from you know friend list like that so his first chat me uh, say hello like that as as well as friends so after that going one month three months so we are comfort to talk each other every day every day every time like that to spend time um, together so now almost four years we are in relationship actually long distance relationship yeah this is the first time we meet এই সম্পর্কে প্রথম অবস্থায় আপত্তি ছিল রাসেলের পরিবারের তবে সেটি শেষ হয়েছে দ্রুত প্রথম অবস্থায় একটু খারাপ তো লাগবে এটা স্বাভাবিক কেন আমি হয়েছি বাঙালি মেয়ে ওগুলো আরব দেশের মেয়ে পরে ধর নাস্তা আস্তে আস্তে ভিডিও কলে ওর পরিবারের সাথে ওর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আসলে আমারও ভালো লাগছে তো সমস্যা হলেও খালি একটু ওর আবার বুঝতে খুব কষ্ট হয় আমি তো বাংলা বাংলা কথাই বলি তো ছেলে আবার এটা ম্যানেজ করি আস্তে আস্তে ঠিক হয়ে রাসেলের সাথে কন্যার ভালোবাসা মেনে নিয়েছেন পানিয়ার মা বাবাও তাদের সম্মতি নিয়ে দুই মাসের ছুটিতে তিনি এসেছেন বাংলাদেশে ছুটি শেষে আপাতত ফিরে যাবেন নিজের দেশ ইন্দোনেশিয়ায়